কর্মসংস্থান ও দক্ষতা শীর্ষক সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশের কর্পোরেট পেশাদারদের অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান থ্রাইভিং স্কিলস লিমিটেড। বৃহস্পতিবার সকালে রাজধানীর আহসানুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রাঙ্গণে দিনব্যাপী সম্মেলনের আয়োজন করা হয়। আলোচনায় বক্তারা বলেন, চাহিদা ও যোগানের মধ্যে ব্যবধান কমিয়ে চাকরির প্রার্থীদের দক্ষতা বৃদ্ধি করে কর্মসংস্থান নিশ্চিত করতে এই ধরনের সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সম্মেলনে 9টি মাস্টার ক্লাস অনুষ্ঠিত হয়। এছাড়াও সম্মেলনে 14টি সংগঠন অংশ নিয়েছে এবং 30 জনের অধিক বক্তা এখানে বক্তব্য রাখেন। এতে 500-এরও বেশি চাকরি প্রার্থী অংশ নেয়। সম্মেলনের মিডিয়া পার্টনার বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভি। কর্মসংস্থান ও দক্ষতা শীর্ষক সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশের কর্পোরেট পেশাদারদের অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান থ্রাইভিং স্কিলস লিমিটেড। বৃহস্পতিবার সকালে রাজধানীর আহসানুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রাঙ্গণে দিনব্যাপী সম্মেলনের আয়োজন করা হয়। আলোচনায় বক্তারা বলেন, চাহিদা ও যোগানের মধ্যে ব্যবধান কমিয়ে চাকরির প্রার্থীদের দক্ষতা বৃদ্ধি করে কর্মসংস্থান নিশ্চিত করতে এই ধরনের সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সম্মেলনে 9টি মাস্টার ক্লাস অনুষ্ঠিত হয়। এছাড়াও সম্মেলনে 14টি সংগঠন অংশ নিয়েছে এবং 30 জনের অধিক বক্তা এখানে বক্তব্য রাখেন। এতে 500-এরও বেশি চাকরি প্রার্থী অংশ নেয়। সম্মেলনের মিডিয়া পার্টনার বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভি। কর্মসংস্থান ও দক্ষতা শীর্ষক সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশের কর্পোরেট পেশাদারদের অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান থ্রাইভিং স্কিলস লিমিটেড। বৃহস্পতিবার সকালে রাজধানীর আহসানুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রাঙ্গণে দিনব্যাপী সম্মেলনের আয়োজন করা হয়। আলোচনায় বক্তারা বলেন, চাহিদা ও যোগানের মধ্যে ব্যবধান কমিয়ে চাকরির প্রার্থীদের দক্ষতা বৃদ্ধি করে কর্মসংস্থান নিশ্চিত করতে এই ধরনের সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সম্মেলনে 9টি মাস্টার ক্লাস অনুষ্ঠিত হয়। এছাড়াও সম্মেলনে 14টি সংগঠন অংশ নিয়েছে এবং 30 জনের অধিক বক্তা এখানে বক্তব্য রাখেন। এতে 500-এরও বেশি চাকরি প্রার্থী অংশ নেয়। সম্মেলনের মিডিয়া পার্টনার বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভি। কর্মসংস্থান ও দক্ষতা শীর্ষক সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশের কর্পোরেট পেশাদারদের অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান থ্রাইভিং স্কিলস লিমিটেড। বৃহস্পতিবার সকালে রাজধানীর আহসানুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রাঙ্গণে দিনব্যাপী সম্মেলনের আয়োজন করা হয়। আলোচনায় বক্তারা বলেন, চাহিদা ও যোগানের মধ্যে ব্যবধান কমিয়ে চাকরির প্রার্থীদের দক্ষতা বৃদ্ধি করে কর্মসংস্থান নিশ্চিত করতে এই ধরনের সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সম্মেলনে 9টি মাস্টার ক্লাস অনুষ্ঠিত হয়। এছাড়াও সম্মেলনে 14টি সংগঠন অংশ নিয়েছে এবং 30 জনের অধিক বক্তা এখানে বক্তব্য রাখেন। এতে 500-এরও বেশি চাকরি প্রার্থী অংশ নেয়। সম্মেলনের মিডিয়া পার্টনার বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভি। আবু সাদ